যত্রতত্র বর্ষার জমাজলে বাড়ছে ডেঙ্গি মশার সংসার, বাড়ছে জ্বর, ভিড় বাড়ছে হাসপাতালগুলিতে। কিভাবে নিয়ন্ত্রণ করা যায়? জ্বরা হচ্ছে চিন্তার ভাঁজ। এই অবস্থায় চরম উদাসীনতার ছবি মেদিনীপুর শহরের 20 নম্বর ওয়ার্ডের যুগ্নিতলা হরিজন পল্লী এলাকায়। যত্রতত্র ছড়িয়ে আবর্জনা রীতিমতো স্তূপের আকৃতি নিয়েছে। খোলা নর্দমা কার্যত যেন মশার আঁতুড়ঘর। আবর্জনা পরিষ্কারের উদ্যোগ নেয় না পুরসভা। ভোট দিয়ে কি লাভ? অভিযোগ জানাচ্ছেন স্থানীয়রা। না, করতে আসে না ওরা। ভোট তো আমরা দিচ্ছি, ভোট দিয়েও কিছু লাভ পাচ্ছি না। কাউন্সিলর আমাদের এসে আমাদের কলটার সামনে অভিযোগ করে গেছিল, দিয়ে কাউন্সিলর কোনো কথা কমি থাকে, কোনো মিউনিসিপ্যালিটি আসেই না এখানে। না, কেউ আসে না। ওই মেয়েগুলো আসে, একটু লিখিয়ে নিয়ে চলে যায়, একদমই আসে নাই। কি জানি, ভোট নেওয়ার সময় তো ভোট নিয়ে নিলে আদর যতনে করে এসেই নি। কলকাতা শহরের পাশাপাশি ডেঙ্গির দাপট বাড়ছে জেলাতেও। রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় 6,000। ডেঙ্গি প্রশমনে রাজ্য সরকার একাধিক ব্যবস্থা নেওয়ার কথা বলছে, তবুও কেন হুঁশ ফিরছে না প্রশাসনের একাংশে, উঠছে প্রশ্ন। অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।